বেদ জানিস ব্লগ তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব খুব ভালো আছি আর ভালো থাকারই চেষ্টা করছি। তো যাই হোক, আজকে আমি একটা ভিডিও করছি, আর সেই ভিডিওটাতে তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করব। আমার মেয়ে ডোনার, বাচ্চারা এই যে করোনা পরিস্থিতি, স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চারা বাসায় যে পরিস্থিতিতে রয়েছে, তাতে ওদের সঙ্গে একটু একটু খেলাধুলো, একটু ওদের সঙ্গে কোঅপারেট না করলে ওদের মনের দিক দিয়ে কিন্তু খুবই মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি একটু চেষ্টা করছি যে একটু ওর সঙ্গে একটু কোঅপারেট করা, একটু ওর সঙ্গে খেলাধুলো, একটু একটু কি করা, সময় না হলেও যাতে একটু সময় বের করার চেষ্টা করছি, যাতে ওদের মনটা একটু ভালো থাকে। জানোই ওদের স্কুল বন্ধ, আর হচ্ছে বাইরে যেতে পারছে না, এই অবস্থায় বাচ্চাদের কিন্তু মনের দিক দিয়ে একটু হলেও এফেক্ট পড়বে। তো সেই কথাটা মাথায় রেখেই তো আমি যেহেতু প্রতিদিন ব্লগ করছি, তো সেই ক্ষেত্রে দু একটা ব্লগ ওর বানানোর চেষ্টা করছি, যাতে ও মনের দিক দিয়ে একটু ভালো থাকে। তো তোমাদেরও জানি না কী মত, তবে আমি ভাবছি যে তোমরাও হয়তো একই মত যে বাচ্চাদেরকে একটু ভিডিওতে এমনি সময় খুব একটা ভিডিওতে আসে না, তবে যেহেতু স্কুলটা বন্ধ রয়েছে তো সেক্ষেত্রে ওদের হাতে অ্যাভেলেবেল সময় আছে, টিভি মোবাইল দেখছে, তো সেক্ষেত্রে যদি একটু বাচ্চাদেরকে একটু আমরা যদি ওদের সঙ্গে একটু একটু সহযোগিতা করি, তাহলে দেখবে ওরা মোবাইলটা একটু কম নেবে, টিভিটা কম দেখবে। টিভি দেখলে অত একটা অসুবিধা নেই, তবে মোবাইলটা যদি এনি টাইম দেখে তাতে কিন্তু ওদের শরীরের পক্ষে একটু এফেক্ট করবে। এনি টাইম মোবাইল দেখাটা ঠিক নয়, আর চোখের দিক দিয়েও খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, চোখ ছোটো ছোটো বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে খুবই, দেখ আমি আশেপাশে দেখছি সবারই, ইভেন কি আমার বড় মেয়েরও চশমা দিয়েছে ডক্টর। তো এই কথাগুলোর কথা মাথায় রেখে যে মোবাইলটা যাতে না দেখে আর খেলাধুলো করে, তো সেই দিকে চেষ্টা করছি যাতে বাচ্চারা বাসায় খেলতে পারে সবসময়, আর পড়াশোনার মধ্যে যাতে খেলাধুলো করতে পারে। তো তার জন্যই ওর সঙ্গে একটু ভিডিও করা। এখন তো স্কুল নেই, স্কুলের যত জিনিসপত্র আছে সেগুলো কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলোকে একটু গোছ গাছ করছিলাম। তো ভাবলাম যে তোমাদেরকে ওর স্কুলের জিনিসপত্রগুলো দেখাই, ডোনার স্কুলের জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাই। তো চলো শুরু করা যাক, কী কী জিনিসপত্র স্কুলে দাও। একটা ধরো বাচ্চার অনেক জিনিসই লাগে, ছোটো আর কি, যেহেতু ও ক্লাস থ্রিতে পড়ে। তো স্কুলের জিনিসপত্রের মধ্যে তোমাদেরকে দেখাবো হচ্ছে অ্যাট ফার্স্ট এই ব্যাগটা। তো দেখো এই যে এই ব্যাগটা হচ্ছে ওর যতগুলো ব্যাগ আছে তার মধ্যে এটা হচ্ছে ওর একটা ফেভারেট, খুবই ফেভারেট এলসা অ্যানা, যেহেতু খুব ভালোবাসে। এইদিকে দেখতে পাচ্ছো এলসা অ্যানা, এই দেখো এই যে এলসা অ্যানা, এগুলো ওদের হলো খুব প্রিয়। এই যে এই যে পুতুলগুলো তো ওদের খুব ফেভারেট। এই যে আরো আছে অনেক, নষ্টও করে ফেলেছে, তো এলসা অ্যানা ওদের খুব ফেভারেট, আর সেই জন্য ব্যাগের মধ্যেও দেখো একই পরিস্থিতি এলসা অ্যানার ছবি। এইটা অনলাইনে দেখেছিল আর এটাই পছন্দ করেছিল, তো অনলাইন থেকে যবে থেকে এনে দিয়েছি এটাই ফেভারেট, আর বাকি ব্যাগগুলোকে ভুলে গেছে, সেগুলোকে আর ধরছেও না, এইটা নিয়েই সব কিছু করছে। তো দেখালাম এই ব্যাগটা, এটা অনলাইন থেকে কিনেছি, কত দাম দিয়ে কিনেছি বিশেষ মনে নেই, তবে একটু কস্টলি হবে। তো এই ব্যাগটার কালারটাও খুব সুন্দর, তোমরা ইচ্ছে করলে অনলাইন থেকে অবশ্যই কিনে নিতে পারো। এই দেখো ডিজনি ফ্রোজেন লেখা এখানে, তো ব্যাগটা কিন্তু খুব হ্যাভিও আছে আর খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, আর ভিতরে এরকম পিঙ্ক কালার, আর দেখতে কিন্তু খুব সুইট। তো ব্যাগটা দেখানো হয়ে গেল, এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে পেন্সিল বক্স, এই দেখো এটার মতো ফ্রোজেন। তো এখানে সুন্দর করে দুটো থাক আছে, একটাতে পেন্সিল আর একটাতে পেন, সুন্দর করে রাখা আছে। তো পেন্সিল বক্স যেহেতু খুব অ্যাসেনশিয়াল, পেন্সিল বক্স অনেকগুলো আছে, এই যে একটা দেখতে পাচ্ছ এই একটা, তারপর হচ্ছে এই একটা, এটার মধ্যে অনেক বার্বি আছে, তো এই একটা, তারপরে এই যে প্রিন্সেসের একটা, তারপর হচ্ছে এই যে একটা গ্রিন কালারের, তারপরে এই যে একটা, এটা অ্যাংরি বার্ড, তারপরে এই একটা, এটা থালা নষ্ট করে ফেলছে, তারপর এই যে একটা, এটা হলো পান্ডা। তো এটা হচ্ছে জ্যামিতি বক্স, এটা তো ক্লাসমেটেরই। তো দেখো বক্স, দেখো এতগুলো বক্স আমার হাতেই ধরছে না। তো বক্সগুলো যতগুলো দেখালাম
তার মধ্যে এইটাই ওর ফেভারিট ফ্রোজেন ফ্রোজেনেরটাই বেশি ফেভারিট এরপর তোমাদেরকে দেখাবো হচ্ছে এই যে ফ্রোজেন এখানেও ফ্রোজেন এই যে ডাইরিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু অন্য ধরনের ডাইরিটা এটা অনলাইন থেকে আনা হয়েছে এই যে এখানে যে কোডগুলো দেওয়া আছে এগুলো এগুলো কিন্তু পাসওয়ার্ড এটা কিন্তু এমনি খুলবে না এখন পাসওয়ার্ড দিয়ে রেখেছে আমি কিন্তু খুলতে পারবো না এই যে পাসওয়ার্ড দেওয়া আছে না এগুলোকে নাম্বার দিয়ে ক্লিক করে তারপর ডায়েরি মানে ছোট ছোট বাচ্চা অনেকে আছে না যে অনেক কিছু লিখে রেখে দেয় ডায়েরিতে সিক্রেট আর কি তো সেরকম ধরনেরই কিছু লেখার জন্য এই ডায়েরিটা এনেছে আর এটাও এলসা অ্যানা দেখতে পাচ্ছ খুব ফেভারিট ওদের আর এই যে পাসওয়ার্ড বসানো আছে এই পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছে আমার খোলার কোনো ক্ষমতা নেই তবে এটা অনলাইন থেকেই এনেছে ছোট একটা গ্লোব এটাতে সব কিছু দেখে আর্টের কোথায় কোথায় কোন দেশ আছে রিয়েকশনগুলো অনেক সময় পড়ার সময় লাগে ছোটটার থেকে বড়টারই বেশি প্রয়োজন হয় এটা তো এটা হচ্ছে গ্লোব তো এটা দেখানো হয়ে গেল এবার দেখাবো তোমাদেরকে ওয়াটার বটল আর হচ্ছে এইটা এটা একটা এটা একটা এই যে এটা একটা ওয়াটার বটল এটা দেখানো হয়ে গেল এবার দেখাবো হচ্ছে এই যে ছাতা ছাতা তোমাদেরকে খুলে দেখাচ্ছি স্কুলের ছাতা এখন খুব মিস করে এই জিনিসগুলোকে স্কুল যেহেতু বন্ধ সেই জন্য এই জিনিসগুলোকে খুবই মিস করে দেখতে পাচ্ছ পিঙ্ক কালার আরেকটা আছে রেড কালার এই দেখো আরেকটা আছে রেড কালার এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে পিঙ্ক দুটোই কিন্তু সুন্দর আর এগুলো না গত বছর ও বার্থডেতে পেয়েছিল তো ইউজ করাই হয়নি একদম নতুন রয়েছে একদম নতুন রয়েছে এটাও নতুন এটাও নতুন আর ছাতা অনেকগুলো ছিল আর এই ছাতাগুলো না বেশি খুব একটা টেকে না আর কি নষ্ট হয়ে যায় অনেকগুলো আছে মোটু পাতলু তারপর বার্বি এই যে এরকম অ্যালসাইনারও ছাতা ছিল নষ্ট করে ফেলছে সব সব অ্যালসাইনার ছিল মোটু পাতলুর ছিল তো সেগুলো নষ্ট করে ফেলেছে এখন এই যে এগুলোই এই যে এই ছাতাগুলো এগুলো একটু প্লেন ধরনের ছাতা আর এবার তোমাদেরকে দেখাবো স্কুলের হচ্ছে দেখতেই পাচ্ছ রেইনকোট তো এই যে দুটো রেইনকোট একটা হচ্ছে পিঙ্ক কালারের এগুলো আর খুলে কি দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের আর এটা হচ্ছে গ্রিন কালারের রেইনকোট বৃষ্টির দিনে যখন স্কুলে যায় তখন এই রেইনকোটগুলো ব্যাগে দিয়ে দিই ইউজ হয় কোনো কোনো সময় তো এগুলোকে খুব মিস করছে যেহেতু স্কুল নেই আর এগুলো কী করবে ঘরেই পড়ে আছে ওদের মতো আর এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে এই স্কুলে কোনো কোনো সময় একটু টিফিন নিয়ে গেলে টিফিন বাটি লাগে তো ছোট ছোট আছে আর এই যে এগুলো এগুলোতে কখনো কখনো খাবার দিয়ে দিই এগুলো একটু বড় বড় ছোটো আছে তো এই যে একটা এই যে একটা এই যে একটা এগুলো টিফিন নিয়ে যাওয়ার জন্য এগুলো আর তোমাদেরকে দেখো এই দেখো আবার স্কুলে পাখাও নিয়ে যায় এগুলো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করেছে এই পাখাগুলো স্কুলে নিয়ে যায় হাওয়া খাওয়ার জন্য তো এগুলো হচ্ছে পাখা এটা দেখো এটা এক্সাম দেওয়ার সময় যে বোর্ডগুলো লাগে অনেকগুলো বোর্ড আছে তবে এটাই ওদের ওর ফেভারিট বোর্ড আর কি এটাতেও এক্সাম দেওয়ার সময় এটা বোর্ডটা নিয়ে যায় এটাও খুব সুন্দর কিন্তু গ্রিন কালারের স্কুলে না এগুলো বাড়িতেই আর দেখিয়েছিলাম হয়তো এইগুলোর মধ্যে পেন পেন্সিল এগুলো রেখে দেয় এই যেগুলো পেন পেন্সিল রেখে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এগুলো হলো পেন আর পেন্সিল রেখে দেওয়ার জন্য খুব সুন্দর হয় আর হচ্ছে তো স্কুলের খুব মিস করছে স্কুল অনেক দিন নেই স্কুলে বাচ্চারা গেলে অনেক খেলাধুলো করে আনন্দ করে খুব ভালো লাগে ওদের তো সেই দিনগুলো যেহেতু এখন নেই কোন দিন স্কুল খুলবে আনসার্টেন সেটাও ঠিক নেই তো যাই হোক এই জিনিসগুলো দেখলেও কিন্তু একটু মনটা ভালো লাগে তো সেই জন্য এই জিনিসগুলো খেলছিল আমি একটু বুঝাচ্ছিলাম তখন খেলছিল তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালো লাগবে বাচ্চাদের দেখলেও অনেক সময় ভালো লাগে স্কুলের জিনিসপত্র যেহেতু এখন স্কুল বন্ধ আছে আর এই সময় না বাচ্চাদের অনেক সময় হয় কি স্কুলে গিয়ে যে বন্ধু বান্ধবী সবার সঙ্গে যে খেলাধুলোগুলো করতো সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই ওরা মিস করছে ওদের কিন্তু এই দিনগুলো জানি না আবার কবে সুন্দরভাবে ফিরে আসবে তো আশা করছি যে যাতে সব কিছু ঠিক হয়ে যায় তো যাই হোক
অনেক কথাই বলে ফেললাম, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।